আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবাজার জেটিভি বাংলার স্বাস্থ্য কথায়। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিন্দি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। আক্রান্ত মৃতের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। যে যেমন পারছেন সেভাবে মন গড়া উপদেশ দিয়ে চলেছেন, মানুষজন কিছু কিছু উপদেশ গ্রহণও করছেন। এ ভাইরাস মোকাবেলায় অনেক ধরনের ঘরোয়া পদ্ধতির কথাও শোনা যায়। তবে যারা সংক্রমিত হচ্ছেন বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টে। কৃত্রিম অক্সিজেনের শ্বাস নিয়ে বেঁচে থাকার যে আমরণ চেষ্টা, সেখানেও দেখা দিচ্ছে তীব্র সংকট। এমন অবস্থায় ফুসফুস সুস্থ রাখতে এবং শরীরের অক্সিজেন চলাচল বাড়াতে সাহায্য করতে পারে নিঃশ্বাসের কিছু ব্যায়াম। চলুন জেনে নেওয়া যাক উপকারী ব্যায়ামগুলো। প্রাণায়াম। ফুসফুস সুস্থ রাখার অন্যতম সেরা ব্যায়াম হতে পারে প্রাণায়াম। নিয়মিত খালি পেটে এই ব্যায়ামটি করতে পারলে উপকৃত হবেন। প্রথমে শির দ্বারা টান টান করে বসতে হবে, এরপর ঘাড় সোজা করতে হবে। লম্বা লম্বা শ্বাস নিতে হবে যাতে শির দ্বারা আরো টান টান হয়। লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে। এভাবে ব্যায়ামটি করতে হবে অন্তত 10 বার। নাকের ব্যায়াম। ফুসফুস থেকে দূষিত বায়ু বের করতে এবং শরীরে অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে আদর্শ হতে পারে নাকের ব্যায়ামটি। এটি নিয়মিত করলে আরো শক্তিশালী হবে ফুসফুস এবং বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রথমে আসন পেতে বসে চোখ বন্ধ করুন। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে ধরে বানাক দিয়ে জোরে শ্বাস নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে রেখে আঙুল দিয়ে বানাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে। এভাবে ডান বাম করে বেশ কয়েকবার করতে হবে। হাই তোলা থেকে হাসি। হাই তোলা থেকে হাসির ব্যায়ামটি করলে বুকের মাংসপেশির টান টান হয় এবং শরীরে বাড়ে অক্সিজেন চলাচল। ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে এই ব্যায়ামে। এই ব্যায়ামটি করতে প্রথমে আসন পেতে পিঠ টান টান করে বসতে হবে। যেন হাই তুলছেন এমন মুখ ভঙ্গি করতে হবে যাতে আপনার দুই কাঁধ উঁচু হয়ে ওঠে। ধীরে ধীরে মুখ বন্ধ করে হাসির মতো একটা ভাব আনার চেষ্টা করতে হবে চেহারায়। মুখ দিয়ে শ্বাস ছাড়া। মুখ দিয়ে শ্বাস ছাড়ার ব্যায়ামটি শরীরের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে। এর জন্য প্রথমে শান্ত হয়ে বসে গভীর নিঃশ্বাস নিন, এরপর সাধ্যমতো 1 থেকে 4 পর্যন্ত গুনুন। সবশেষ ঠোঁট ফাঁকা করে ফু দেওয়ার মতো খুব ধীরে ধীরে সমস্ত হাওয়া বের করুন। আর এভাবে ব্যায়ামটি অন্তত 5 বার করতে হবে। পেটের শ্বাস প্রশ্বাস। পেটের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটিও হতে পারে করোনা রোগীদের শ্বাসকষ্ট প্রশমিত করার উপায়। এটি বসা কিংবা শোয়া অবস্থায়ও করতে পারে। শুরুতে 1 হাত বুকে এবং 1 হাত পেটে রাখুন। খুব গভীর শ্বাস নিন, এরপর শ্বাস নেওয়ার সময় পেট যেন বাইরের দিকে বেরিয়ে আসে খেয়াল করুন। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়ার সময় পেট যেন ভিতরের দিকে ঢুকে যায় তা খেয়াল করুন। অন্তত 10 বার করতে পারেন পেটের এই ব্যায়ামটি। ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে এই ব্যায়ামগুলি নিয়মিত করতে পারেন যে কেউ। আর যদি আপনি সদ্য করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে ব্যায়ামগুলো করার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা। দর্শক, এই ছিল আমাদের আজকের বঙ্গবাজার জেটিভি বাংলার স্বাস্থ্য কথায়। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। বঙ্গবাজার, জাপানে অবস্থানরত বাঙালিদের জন্য বঙ্গবাজার নিয়ে এলো হালাল খাবারের সমাহার। এখানে পাবেন দেশ বিদেশের নানা রকমের ফল, হালাল মাংস, দেশি মাছ এবং বিভিন্ন মশলা সহ প্রসারিত সব আইটেম। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।